नमस्कार बंधुरा, आशा करी सबाई अपनारा खूबी भालो आछेन एवं एई भिडियोटी देखार पर थेके सबाई आरो भालो थाकबेन कथा दिच्छी। तार कारण एखन बर्षाकाल एवं एई बर्षाकाले आमादेर इच्छाय होक बा अनिच्छाय होक प्रत्येककेई आमादेर बृष्टिते भिजते हय় এবং তার ফলে হয় সর্দি কাশি বা অন্যান্য অসুখ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই বিষয়টি এখন কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে হচ্ছে এবং তার থেকে খুব সহজেই আমরা কিছু বিষয় যদি মাথায় রাখি বা কিছু কাজ যদি আমরা করি তাহলে কিন্তু তার থেকে আমরা মুক্তি পেতে পারি। তো কি করলে আপনারা এই সর্দি কাশি থেকে খুব সহজেই নিজেকে মুক্ত রাখতে পারবেন সেটা আমি আপনাদের বলবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অনেক অনেক পরিমাণে শেয়ার করুন। তো আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আমাদের রোগ হওয়ার আগে যদি আমরা তার বিরুদ্ধে কিছু আমাদের আভ্যন্তরীণ শক্তি আমাদের ইমিউনিটি পাওয়ার যদি কিছু বাড়াতে পারি তাহলে কিন্তু সহজেই আমরা রোগাক্রান্ত হব না। তাই আমাদের সর্দি কাশি থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারবো এবং আমাদের বডির মধ্যেই কিন্তু ভগবান প্রদত্ত কিছু ইমিউন যে সিস্টেম আছে তার মাধ্যমে কিন্তু আমরা রোগ প্রতিরোধ করতে পারি। এখন সেই যে ইমিউন সিস্টেমটাকে আমাদের বুস্ট করতে হবে, অর্থাৎ সেটাকে জাগিয়ে রাখতে হবে, সে যেন ঘুমিয়ে না পড়ে, সে যেন ইনঅ্যাক্টিভ না হয়ে যায়, তাকে অ্যাক্টিভ করে রাখার কিছু উপায় আমি আপনাদের সামনে তুলে ধরব। কিছু ঘরোয়া পদ্ধতি, আপনাদের ঘরে যে জিনিসগুলো আছে, যেমন প্রত্যেকের বাড়িতে আদা থাকে, মধু থাকে, বা বাড়ির আশেপাশে তুলসী পাতা থাকে বা আরো অন্যান্য গাছগাছড়া থাকে। তো আজকে আমি আপনাদের বলবো যে আপনারা যদি আপনাদের যদি ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয় তাহলে আদা, তার সাথে অল্প করে এক টুকরো আদা যেটা থেকে এক চামচ আদার রস পাওয়া যাবে, তার সঙ্গে একটু মধু এবং তুলসী পাতার রস, তাতেও যদি না হয় তার সঙ্গে একটু শিউলি পাতার রস অ্যাড করে ভালোভাবে মিশ্রণটি তৈরি করুন এবং প্রতিদিন তিনবার সকাল ঘুম থেকে ওঠার পর, তারপর দুপুরে বা বিকেলে এবং রাত্রেবেলা এই তিনবার আপনি খেতে থাকুন। দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে বা যদি কারো সর্দি কাশি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি তার থেকে মুক্ত পেতে পারেন। সর্দি কাশি অনেক রকমেরই হয়, যেমন কারোর বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগে, কারোর আবার বিভিন্ন ধুলো ময়লা পরিষ্কার করতে গিয়ে যদি নাকের মধ্যে সেই ধুলো ময়লা ঢোকে তাহলে কিন্তু সর্দি কাশি হয়, যাকে আমরা বলি ডাস্ট অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি থেকেও সর্দি কাশি হয়। তাছাড়াও অনেকেই আছে যাদের ফুলের পরাগ, ফুলের পরাগ যখন নাকে যায় তার ফলেও সর্দি কাশি হতে পারে। তো বিভিন্ন কারণের জন্য এটা হয়, তবে এখন বর্তমানে যে কারণটা সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য, কারণ এখন বর্ষাকাল এবং আমাদের সকলেরই বিভিন্ন সময় বৃষ্টিতে ভিজতে হচ্ছে। এছাড়াও আরো একটা উপায় আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সর্পগন্ধা গাছ, সর্পগন্ধা গাছ মোটামুটি সবাই জানেন বা চেনেন, যদি আপনি বাড়ির আশেপাশে পেয়ে যান খুবই ভালো, যদি না পেয়ে যান তাহলে যে কোনো দশকর্মার দোকানে কিন্তু আপনি এটা সর্পগন্ধার গাছ পাবেন, বা গাছের ডাল ছোট ছোট করে কেটে সেটাও বিক্রি হয়, বা অনেক সময় দেখা যায় সর্পগন্ধা গাছের গুঁড়ো ডাস্ট হিসেবেও পাওয়া যায়। আপনারা যদি ডাল পান তাহলে ছোট ছোট করে কেটে সেটা ভালোভাবে চিবিয়ে খুব সুন্দরভাবে আপনারা খেতে পারেন, বা যদি পাউডার পান তাহলে সেই পাউডারটাও আপনারা খেতে পারেন, দিনে তিনবার করে খাবেন এবং নিয়মিত খাবেন। এছাড়াও আরো একটা উপায় আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে আপনারা আপনাদের বাড়িতে গরম দুধ থাকে, সেই গরম দুধের মধ্যে, বা গরম দুধ যদি আপনি নাও পান গরম ফুটন্ত জল হলেও চলবে, জলের মধ্যে যদি আপনি হলুদ দেন, বাড়িতে রান্নাঘরে যে হলুদ আপনি গুঁড়ো পান সেই হলুদের গুঁড়োই দেবেন, দিয়ে সেই জলটা বা সেই দুধটা আপনি যদি খান, দিনে দুবার অন্ততপক্ষে খান, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে এবং আপনি এই সর্দি কাশি বা এই ধরনের যে সমস্ত রোগ আছে আপনার মধ্যে সেগুলো থেকে আপনি কিন্তু দূরে থাকতে পারবেন। আমাদের সকলের যখন ঠান্ডা লাগে তখন কিন্তু প্রথমে একটু হাঁচি হয়, একটু কাশি হয় এবং গলা খুশখুশ করে, কিন্তু তারপরে যেটা হতে থাকে আমাদের মধ্যে নাক বন্ধ হয়ে যায়, সর্দির জন্য নাক বন্ধ হয়ে যায়, গলা বন্ধ হয়ে যায় এবং তখন কিন্তু বিভিন্ন আমাদের মধ্যে যে কফ বসে, অর্থাৎ লাংসটা কিন্তু কফে ভরে যায় এবং মানে তার মধ্যে মিউকাস অনেক বেশি পরিমাণে জমা হয়। তো কি করলে আপনি দু মিনিটের মধ্যে আপনার এই নাক বন্ধ ছেড়ে যেতে পারে, কোনো রকম কোনো ওষুধ লাগবে না, কোনো রকম কোনো ভেপার নিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কি করতে হবে, একটা ছোট্ট নিয়ম আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের দুটো হাতের এই যে দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে আপনারা করবেন কি, নাকের দুদিকে এই যে আমাদের যে জায়গাটা আছে এই জায়গাতে প্রেস করে খুব
আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে আপনি এটাকে ভালোভাবে ঘষতে থাকুন, অনেকক্ষণ সময় নিয়ে ঘষতে থাকুন। তাহলে হবে কি, এই এখানে আমাদের যত নার্ভ আছে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যত মিউকাস লেয়ার আছে সেটা অ্যাক্টিভ হবে, এবং তার ফলে কিন্তু আপনার ওই জায়গায় যত মিউকাস আটকে আছে সেটা কিন্তু ছেড়ে যাবে। এছাড়াও আপনি যেটা করবেন, আপনার দুটো হাতের তেলও খুব ভালোভাবে ঘষতে থাকবেন, ঘষে ঘষে অনেকক্ষণ ঘষার পর যখন এটা গরম হয়ে যাবে তখন এই তেলো দুটোকে নিয়ে আপনার আপনার চোখের এই জায়গাটাতে আপনি দুটো হাতে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে মালিশ করতে থাকবেন, অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মালিশ করবেন। এটাতেও যদি আপনার কাজ না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার, আমরা যেটাকে থার্ড আই বলি, আমাদের এই কপালের এই জায়গাটাতে আস্তে আস্তে এটাতে আমাদের প্রেস করতে হবে, এবং এইভাবে আমরা এটাকে করতে থাকবো। অনেকক্ষণ সময় নিয়ে করুন, 2-3 মিনিট করুন, তাতে করে আশা করছি আপনার নাকের যে বন্ধ হওয়া যে ভাবটা বা আপনার নাক আটকে থাকার ভাবটা, যার ফলে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন, নিতে হয় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, তাহলে সেটা নাকটা কিন্তু আপনার ছেড়ে যাবে এবং খুব সহজেই আপনি নিঃশ্বাস নিতে পারবেন, নিঃশ্বাস প্রশ্বাস করতে পারবেন। এছাড়াও যদি আপনার নাক বন্ধ হয়, যেটা তো আমি বললাম সাময়িক উপায়, এটাকে যদি পারমানেন্ট করতে হয় তাহলে আপনি কি করবেন, গরম ফুটন্ত জলে কিন্তু দিনে 3 বার ভেপার নিন। গরম জলটা যখনই আপনার নাকের মধ্যে দিয়ে যাবে, আপনি নাকের মধ্যে দিয়ে নিয়ে সেটাকে বাতাসটাকে মুখ দিয়ে ছাড়ুন, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বেন। এর ফলে কি হবে, বা অনেক সময় করতে পারেন কি, একটা নাক দিয়ে নিলেন আর একটা নাক দিয়ে ছাড়লেন, যেটাকে আমরা অনুলম্ব বিলম্ব বলি, সেটাও আপনি কিন্তু করতে পারেন। রেগুলার এগুলো করুন, তাহলে কিন্তু আপনার বন্ধ হওয়া নাক ছেড়ে যাবে, এবং যদি আপনার ঠান্ডা নাও লেগে থাকে তাহলেও এগুলো আপনি বাড়িতে করুন। তার কারণ আমি যেটা বললাম যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, তো আপনি আপনার শরীরকে সুস্থ রাখার পথে এক ধাপ এগিয়ে যান, এটাই আমি চাই। এবং আমার এই ভিডিওটি দেখে আপনি কোনটা কোনটা নিজের জীবনে লাগালেন এবং কতটা উপকৃত হলেন সেটা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন, এবং জানাবেন যে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো। ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং অনেক অনেক পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ।